দেখো, আজ আমরা করব আর্গোগ্রাফ ড্রয়িং অ্যান্ড ক্যালকুলেশন। আর্গোগ্রাফ ক্যালকুলেশানে প্রথমে দেখো টেবিলে, এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার 12 মাসের দেয়া আছে, আর 12 মাসের রেনফল। ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার এবং রেনফলটাকে একটা নির্দিষ্ট স্কেল ধরে নেব। যেমন ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারটাকে এখানে স্কেল ধরা হয়েছে 1 সেমি = 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রেনফলটাকে স্কেল ধরা হয়েছে 1 সেন্টিমিটার = 40 সেন্টিমিটার বৃষ্টিপাত। নিচের টেবিলে দেওয়া আছে পার্সেন্টেজ অফ ক্রপড এরিয়া, আউশ, আমন, বোরো, জুট, হুইট, পালসেস অ্যান্ড আদার্স। এটাকে 1 সেমি = 20% নিচের দিকে ভার্টিক্যাল স্কেল ধরবো। আর 12 মাস আছে ভার্টিক্যালি, হরাইজন্টালি 12 মাসের জন্য, প্রত্যেক মাসের জন্য আমরা 1 সেমি করে নেবো, অর্থাৎ 12 মাসের জন্য এখানে 12 সেন্টিমিটার নেব। 1 সেমি = 1 মান্থ। ভার্টিক্যাল এখানে টেম্পারেচারের ক্ষেত্রে 1 সেমি = 4 ডিগ্রি বলেছি। ডান দিকে রেনফলের ক্ষেত্রে 1 সেন্টিমিটার = 40। আচ্ছা, মান্থ তাহলে 4 ডিগ্রি করে হলে 4, 8, 12, 16 এইভাবে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ড্র করার জন্য আমরা স্কেলটা এখানে করব। এরপর ডান দিকের উলম্ব স্কেলে বৃষ্টিপাত 1 সেমি = 40 সেমি রেনফল। তাহলে 40, 80 এইভাবে বেড়ে বেড়ে আমি রেনফলটা আমার ম্যাক্সিমাম যতদূর পর্যন্ত আছে তার একটা ঘর বেশি আমি করব। এরপর দেখো নেক্সট, আমাদের নিচে বলেছিলাম যে 12 মাসের জন্য 12 সেন্টিমিটার একটা করে ঘর নেব। ঠিক প্রতিটা ঘরের মিডিলে, অর্থাৎ মিড পয়েন্টে আমি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখে যাব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টু একেবারে জুলাই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে স্কেল প্রস্তুত হয়ে গেল, হরাইজন্টাল দুদিকে দুটো, ভার্টিক্যাল একদিকে টেম্পারেচার একদিকে রেনফল। এইবার জানুয়ারি মাসের টেম্পারেচার ম্যাক্সিমাম কত আছে, যেটা আছে সেটাকে আমি এই স্কেল অনুযায়ী প্লট করব, একটা গোল পাকাবো। এইভাবে প্রত্যেকটা মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি এইভাবে স্কেলটা বসাবো, প্রত্যেকটা বিন্দু আস্তে আস্তে আমি বসিয়ে নেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম এইভাবে টেম্পারেচারটা আমি প্লট করে নিয়েছি, নিয়ে সেটাকে খালি হাতে জুড়ে দিয়েছি। এইবার দেখো রেনফলটা আমাকে বারগ্রাফ বা হিস্টোগ্রামের মতো আঁকতে হবে। জানুয়ারি মাসে বৃষ্টিপাত নীল কিছু নেই, ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত আছে 20 সেন্টিমিটার, তাহলে 1/2 সেন্টিমিটার হয়েছে যেহেতু 1 সেমি = 40। আবার মার্চ মাসে আছে 35 সেন্টিমিটার, তার জন্য যতটুকু হাইট হয়েছে। এইভাবে পরপর আমি ডিসেম্বর মাস পর্যন্ত এঁকে যাব, হিস্টোগ্রামের মতো পরপর গায়ে গায়ে জুড়ে ওইগুলোকে আমি বারগ্রাফ বা হিস্টোগ্রাম ড্র করব। 12 মাসের 12টা, যে মাসে বৃষ্টিপাত হয় না সে মাসে নিখিল, যেমন জানুয়ারিতে বৃষ্টিপাত নেই। এবার এগুলোকে আমি রং করে দেবো, মানে হিস্টোগ্রামগুলোকে প্রত্যেকটা। ফেব্রুয়ারি মাসের যেটা হয়েছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে পর পর হিস্টোগ্রামের বা বারগুলোকে আমি কালার করে দেবো। কালার করে দিয়ে এটা আমার কমপ্লিট। আর টেম্পারেচার লাইনটা